ভিডিও শুরুতে এই কথাটা বলে দেওয়া দরকার, আমার না মার্ভেলের থেকেও ডিসি সিনেমা বেশি ভালো লাগে। তো তার জন্য আমার কাছে দি ফ্ল্যাশ মুভিটা দেখতে ইম্পর্টেন্ট ছিল। তো তার জন্য আমি মেট্রো করে চলে যাই লেক মলের সিনেপলিসে। আজকে আমরা চলে এসেছি ফ্ল্যাশ দেখতে যাওয়ার জন্য। তো এখন আমরা আছি হচ্ছে কালীঘাটে। তো ও থ্যাংক ইউ আমার দিকে তাকাতে তাকাতে গেল। তো আজকে আমরা আছি লেক মলে। তো আমরা লেক মলে যাচ্ছি ফ্ল্যাশ দেখতে। তো আমার সাথে আছে সোমনাথ। তো আমরা দুজন মিলে যাচ্ছি, আমরা দুজন ডিসি ফ্যান। আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই মার্ভেল দেখে, কেউ ডিসি দেখে না, সব মার্ভেলের বট। ড্রাইভার মার্ভেল ফ্যান সত্যি ভাই। ফ্ল্যাশ এই আগের উইকে রিলিজ করেছিল, বাট আমাদের একটু আসতে লেট হয়ে গেছে। মানে লেট হয়নি, আমরা লেট করেই এসেছি, কারণ ফার্স্ট উইকে জানো টিকিটের দাম অনেক বেশি থাকে, 350-400 অত টাকা দেওয়ার মতো ভাই অকাত নেই আমার। আমরা তাই 150 টাকায় টিকিট নেমেছে, তাই এখন দেখতে এসেছি 3:30 শো, এখন 3:20 বাজে। স্টাইলভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছি, 10 মিনিটের শো আমাদের মনে হচ্ছে, টিকিট পাবো কি না তার কোনো সিউরিটি নেই, কিন্তু আমরা যাচ্ছি চিল হয়ে। তো চলো দেখতে যাক ফ্ল্যাশ। আর আজকে এটা বেসিক্যালি একটু ডেলি ব্লগ টাইপের ব্লগ হতে চলেছে, ওরকম না যে সিনেমাটিক সিনেমাটিক হবে, যেহেতু ডিসি ফ্যান বা ডিসি নিয়ে আজকে বক্তব্য বেশি থাকবে। এইটা ডিসি মানে এই সিনেমাটা নাকি ডিসি ইউনিভার্স পুরো নাকি রিসেট করে দেবে। তো ওর জন্যই আরও দেখতে আসা, যে পুরনো ব্যাটম্যানগুলোকে আমরা আবার দেখতে পাবো, আরও যদি নতুন কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকে। তারপর আমাদের হেনরি কেবিল বদ্দাকে তো ডিসি থেকে বার করে দিয়েছে, কী আর করা যাবে। প্রচণ্ড ইচ্ছা করছিলো ডিসিকে বয়কট করি, কিন্তু জেমস গানকে দেখে থেমে গেছি আর কি। যাই হোক, আমরা আবার হেনরি কেবিলকে উইচারে দেখতে পাবো, কোনো ব্যাপার না। চল আমরা দেখতে, আমাদের সামনেই হচ্ছে লেক মল। ফ্ল্যাশের টিকিট কাটা হয়ে গেছে, আমরা সিনেপলিসে চলে এসেছি। এখন আমাদের আর একটা ফ্রেন্ড আসছে, মানে ওর একটা ফ্রেন্ড আসছে। কেমন হয় সিনেমাটা, খুব এক্সাইটেড দেখার জন্য? এইটাই মনে হয় বেন অ্যাফ্লিক লাস্ট এই সিনেমাতে থাকছে, তো খুব এক্সাইটেড। তো চলো সিনেমা দেখতে এসে আমাদের ওপেনহাইমারের ট্রেলার দেখাচ্ছে, এইটাও আমাদের দেখতে আসতে হবে মনে হচ্ছে। হেভি কিন্তু ওপেনহাইমার তো দেখতে আসবে, আসবি তো? সিলিয়ান মার্ফিকে এখন আর দেখাচ্ছে না, যখন ক্যামেরা অফ ছিল তখন দেখাচ্ছিল। দেখ আরে কোথায়, আর ফাইনালি এন্ট্রি হয় আমাদের ব্যাট অ্যাফ্লিকের। Falcone's idiot kid decided to try to play in the big leagues. Put a crew together and broke into the lab at Gotham. আর দা ফ্ল্যাশ মুভিটা সুন্দর হওয়ার পেছনে আরেকজনের হাত ছিল। তিনি হলেন, Nice suit. Looking good, Flash. Well, thank you. And you are welcome. My ego's far too big to say that. এরপর এই মুভিতে অনেক কিছু সারপ্রাইজ এলিমেন্ট ছিল, যেগুলো আমি অল্প অল্প করে কিছু গ্লিমস দেখিয়ে যাচ্ছি। সিনেমা দেখা কমপ্লিট করেই চলে আসি চা এডিক্ট ক্যাফেতে, কারণ ভাই খুব খিদেও পেয়েছিল অ্যান্ড অন্য বন্ধুরা আমার জন্য ওয়েটও করছিল। তো বেসিক্যালি আমি লেক মল থেকে বেরিয়ে, ওরা বলছে কি একটা ক্যাফেতে আছে, তো আমি সেই ক্যাফেতে চলে এসেছি, মানে চায়ের ক্যাফেতে। তো এবার ফ্ল্যাশের ব্যাপারে বলি, আমি ফ্ল্যাশটা দেখলাম, আমি একজন ডিসি ফ্যান, আমি প্রথমেই বলেছি। আমার সাথে যারা গেছিলো তারাও ডিসি ফ্যান, বাট তারা বেরিয়ে গেছে, মানে আমারও তারা ছিল, আমি বেরিয়ে এসেছি। তো এখন একটু ফিল্মের ব্যাপারে বলা দরকার। তো ফিল্মটা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে, মানে আমি জানি না এত কেন নেগেটিভ রিভিউ পাচ্ছে, বাট ফিল্মটা ঠিকঠাক লেগেছে। আর এই ফিল্মটা দিয়ে পুরো মানে ডিসির ইউনিভার্সটা আমার মনে হয় রিসেট হয়ে গেছে। এবার কী হয়েছে কেন হয়েছে সেটা আমি বলছি না, কিছু কিছু সিন হয়তো আমি কেটে কেটে তোমার ব্লগে দিয়ে দেবো। তো এই ইউনিভার্সটা পুরোটা রিসেট হয়ে গেছে, মানে কিছু কিছু ক্যারেক্টার পুরনো আছে, বাট বেসিক্যালি নতুন হয়ে গেছে, জানো যারা পুরোনো ক্যারেক্টার রিপ্লেস হয়ে গেছে, মানে বেন অ্যাফ্লিক এটা রিপ্লেস হয়ে গেছে। তো যাই হোক, কিছু সারপ্রাইজ এলিমেন্টও আমাদের কাছে ছিল, সেগুলো দেখলাম, খুব মজা লাগলো। মোটামুটি অ্যাজ আ ডিসি ফ্যান হিসেবে আমার তো খুব ভালোই লাগলো। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি দেখবে? এবার যারা মার্ভেল ফ্যান তারা জানি না ভাই কী দেখছো, আমি জানি ইনফিনিটি ওয়ারের পর থেকে মার্ভেল আর কিছু নাই, শুধু একটাই ছিল নো ওয়ে হোম, তাছাড়া আর কিছু মজা পাইনি ভাই দেখে। আর হ্যাঁ, শাংচি ছিল, শাংচি যদি আমি হলে দেখিনি। তো মার্ভেল ফ্যানদের নিয়ে আমার কিছু বলার দরকার নেই, বাট ডিসি আমার মনে হয় ফাইনালি কোনো জায়গা যাচ্ছে। এবার পুরো জেমস গানের হাতে পুরো ব্যাপারটা, জেমস গান কেমনভাবে ট্রিট করে তার ওপর, তো ঠিকঠাক লাগলো।
দেখা যাক নেক্সট আমরা হয়তো সিনেমা বেরোবে ব্যাটম্যান, ব্যাটম্যানটা দেখার কথা আছে, ব্যাটম্যান যেটা রবার্ট প্যাটিনসনের, তারপরে আবার বেরোবে আমাদের জোকার টু, তো এইগুলো দেখারই আছে, তারপর আবার ওপেন হাইমার বেরোচ্ছে যে এর আমার জ্যাকসন এটা বলে দিচ্ছি আমাদের ক্রিস্টোফার নোলানের, তো পরপর অনেকগুলো মুভি আছে আশা করছি দেখতে যাবো, কিন্তু তার আগে সেই তিনটের সময় বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, তো কিছু একটু খাই টাই ক্যাফেতে এসেছি, তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। ক্যাফে ট্যাফে থেকে টুকটাক খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, তো মোটামুটি মানে ক্যাফে রিভিউ করতে তো বেরোয়নি, বাট যতটুকু খেতে এসেছিলাম ঠিকঠাকই ছিল। আমরা অর্ডার দিলাম স্যান্ডউইচ আর আমরা কোল্ড কফি খেলাম, তো বেসিক্যালি ব্যাপারটা ঠিকই ছিল, কোনো তেমন মানে ইস্যুস টিস্যুস লাগেনি, বাট আফটার অল ট্রাম ক্যাফের থেকে ভালো ছিল ভাই, ঠিকঠাক আজকে দিনটা ঠিকঠাক কাটলো, আমরা ফ্ল্যাশও দেখলাম, ফ্ল্যাশ মুভিটাও ঠিকঠাক গেলো, আমার তো ভালোই লেগেছে অ্যাজ এ ডিসি ফ্যান হিসাবে, তো সব রকম খেয়ে দিয়েও মোটামুটি আজকের দিনটা একদম কাটলো। তো যাই হোক, এটা একটা ডেলি ব্লগ টাইপের ব্লগ ছিল, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর তোমরা চায়ের দিকটা এলে আসতে পারো, এটা জাস্ট আমি এমনি এলাম তাই কভার করে দিলাম এই আর কি।